নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2022, আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, এই আগস্ট মাসে আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে, স্মরণীয় হতে চলেছে, সুবর্ণ সুযোগ আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। গ্রহের যা গোচর আমি একটু আপনাদেরকে আলোচনা করে দিই, তারপরে আপনাদেরকে টোটাল বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। দেখুন, মঙ্গল অঙ্গারক দোষ কাটিয়ে আপনার 10 অগস্ট 2022 বিষরাশিতে প্রবেশ করছে। শুক্র আপনার 7 অগস্ট 2022 আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে অলরেডি বুধ, কিন্তু বুধ এবং রবি অবস্থান করছে, কিন্তু বুধ আপনার অলরেডি ঠিক ষষ্ঠভাবে কিন্তু চলে যাচ্ছে। রবি আপনার পঞ্চমভাবেই থাকছে এবং 17 অগস্ট 2022 এই রবি আপনার ষষ্ঠভাবে, অর্থাৎ সক্ষেত্রিক রবি অবস্থান করবে। দ্বিতীয়ভাবে রাহু, অষ্টমভাবে কেতু এবং একাদশভাবে বক্রী শনি, এবং রাশিতে আপনার বক্রী বৃহস্পতি কি ফল পেতে চলেছেন মীন রাশির ক্ষেত্রে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওর আলোচনাটি সম্পূর্ণ শুনবেন। দেখুন, শনি অলরেডি বক্রী হয়ে যাওয়ার জন্য আপনাদের যে সাড়ে সাতির যে ফেজটা শুরু হয়েছিল সেটা কিন্তু থেমে গেছে। শুনে সাড়ে সাথে বৃহস্পতি আপনার রাশিতে বক্রি হয়েছে এবং আপনার ক্ষেত্রে দেখুন হংস নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে বৃহস্পতি অবস্থান করে। এবং আমি একটি কথা বলেছি, যখন শুভগ্রহ বক্রি হয় তার শুভগুণ কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করে। এই বৃহস্পতি রাশিতে বক্রি হয়ে আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। কোন কোন দিক থেকে আপনাদের লাভ আসতে চলেছে একে একে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। মীন রাশির ক্ষেত্রে এই অগস্ট মাস বিশেষভাবে মানে একটা পরিবর্তনের কিন্তু সূচনা কিন্তু আসতে চলেছে। আমি বিশেষ করে কয়েকটা ডেটের কথা বলছি, সেই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 20 ডায়েরিতে নোট করে নিন, 20 অগস্ট 2022, আরেকটি হচ্ছে 7 অগস্ট 2022, আরেকটি হচ্ছে 10 অগস্ট 2022। এই তিনটি ডেট মীন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। দেখুন, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, দেখুন আপনাদের এবং বকরি শরীরের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না। আপনাদের এ সময় মান সম্মান বৃদ্ধি, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে ছোটোখাটো পেটের সমস্যা, পেটের ট্রাভেলস নিয়ে কিন্তু আপনাদের একটু হলেও ভুগতে কিন্তু হবে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে মঙ্গলের সঙ্গে থাকছে, কিন্তু মঙ্গল আপনার 10 অগস্ট 2022 মঙ্গল সরে যাচ্ছে, রাহু কিন্তু অবস্থান করবে ধনভাবে। দেখুন, অহেতুক অর্থ অপচয়, অর্থাৎ নিজেকে একটু সেভিংসের দিকে কিন্তু আপনাদেরকে মন দিতে হবে। মীন রাশির ক্ষেত্রে অহেতুক অর্থ অপচয়ের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং কথাবার্তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু তৈরি হবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, ফট করে কোনো কথা বলে যেটাতে শত্রুতা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ কথার দিকে একটু নজর দিন। এবং এর পাশাপাশি থার্ড হাউসে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এনার্জি পরাক্রম বৃদ্ধি করবে,
এবং ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি হবে, যা হবে হবে দেখা যাক, এরকম মানসিকতা কিন্তু আপনাদের কিন্তু থাকবে। এটা কিন্তু মঙ্গল আপনাদের কিন্তু করবে। থার্ড হাউস আমাদের কমিউনিকেশনের জায়গা, যোগাযোগের জায়গা, যোগাযোগগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের বাড়বে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্য ভাবকে দেখছে। এখানে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু করবে, মীন রাশি ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের বৃদ্ধি কিন্তু আপনাদের করতে চলেছে মীন রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং চতুর্থভাবে এই শুক্র 6 অগস্ট পর্যন্ত অবস্থান করছে, আপনাদের পারিবারিক সুখের জায়গা, বন্ধু বান্ধব থেকে হেল্প, সম্পত্তিগত দিক থেকে লাভ, মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো, মীন রাশি যদি আপনি হন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সরাসরি 7 আগস্ট 2022 এই শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করে, শুক্র পঞ্চমভাবে অবস্থান করে আপনার বল কিন্তু বৃদ্ধি করবে। কেন দেখুন, এখানে শুক্র সরাসরি শনিকে দৃষ্টি দিচ্ছে, শনিও কিন্তু শুক্রকে দৃষ্টি দিচ্ছে, একে অপরের পরম মৃত্যু গ্রহ, অর্থাৎ মানে একরকমের খুব বন্ধু গ্রহ এই দুটি। এখানে কি হবে, আপনাদের লাভ লাইফের সঙ্গে যারা যুক্ত আছে লাভ লাইফের জায়গাটা খুব ভালো, প্রেমও যে জায়গার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ কিছু কাজ আপনাদের হবে, এবং এডুকেশনের জায়গায় যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছে এখান থেকে লাভ পাবেন, শেয়ার বাজার থেকে, অনলাইন কাজের সঙ্গে, ফিল্ম বিনিয়োগের সঙ্গে যারা যুক্ত আছেন, সন্তান ক্ষেত্র শুভ, এডুকেশনের জায়গা যেমন ভালো, এবং এই এই জায়গাটাতে কিন্তু আকস্মিক অর্থ লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। 17 আগস্ট 2022 রবি রাশি পরিবর্তন করে যাচ্ছে, কোথায় থাকছে না আপনার ষষ্ঠভাবে, তো ষষ্ঠভাবে রবি কিন্তু বিশেষভাবে গোচরে কিন্তু ভালো ফল দিয়ে থাকে। শত্রু যাদের আছে শত্রু শান্ত আপনাদের হবে, এবং প্রতিযোগিতামূলক যাদের পরীক্ষা চলছে প্রতিযোগিতামূলক জায়গাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এ সময় মান সম্মান আপনাদের বৃদ্ধি করবে, এবং যাদের লোন ছিল কিছু কিছু ক্ষেত্রে লোন পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মীন রাশি, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিন্তু 17 আগস্ট পর থেকে মামলা মকদ্দমা কিন্তু পজিটিভ সাইনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তবে যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট 20 আগস্ট 2022 আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তারপর থেকে ডায়েরিতে নোট করে নিন 20 আগস্ট 2022 বুধ আপনার কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কী করবে দৈনন্দিন রোজগারকে প্রভাবিত করবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেস যারা করছেন বা নিজস্ব ব্যবসা করছেন সেখান থেকে যথেষ্ট ভালো, বা সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, স্থির ভাগ্যে আপনাদের কিন্তু অর্থ কিন্তু এই সময় আসবে মীন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের বিশেষভাবে বড় ধরনের ইনভেস্টমেন্টের জায়গাটা আমি আবারও বলবো 20 আগস্টের পরে আপনারা কিন্তু করবেন। কেতু অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আমি আবারও বলছি যাদের চিকিৎসা ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করুন অষ্টমভাবে কেতু, কিন্তু রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন, গবেষণামূলক যারা পড়াশোনা করছেন, পিএইচডি যারা করছেন, এই জায়গাটা কিন্তু কেতু কিন্তু আপনাদেরকে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। ভাগ্যাধিপতি ঠিক থার্ড হাউসে অবস্থান করে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের অরুর আমি বারবার বলেছি ভাগ্য হচ্ছে সব থেকে বড় কথা, ভাগ্য যদি আপনার সাথ দেয় অনেক বাধা কিন্তু আপনাদের দূর কিন্তু হবে, এবং কর্মপতি আপনাদের রাজযোগ করে সৃষ্টি করছে। দেখুন কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে সাকসেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে মীন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে, এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, নতুন কর্মের যোগ কিন্তু আপনাদের আসবে,
একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, সরাসরি শুক্র দৃষ্টি দিচ্ছে, শনির বলবত্তা বৃদ্ধি করছে, লাভের জায়গা আপনাদের আসবে, প্রফিটের জায়গা আপনাদের আসবে, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের দিবে। এবং বিদেশের সাথে যারা রত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ফিনান্সের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস লাইনে যারা আছেন, এই জায়গাগুলো বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিফেন্সের সঙ্গে যারা আছেন, এই জায়গাগুলো বা কোনো এজেন্সির সঙ্গে যারা আছেন, এই সব সেক্টরগুলো দুর্দান্ত রেজাল্ট মীনরাশিকে কিন্তু দিতে চলেছে বুধ। অর্থাৎ এবং শনি কিন্তু আপনাদেরকে কিন্তু লাভের জায়গা কিন্তু দিবে, প্রফিটের জায়গা কিন্তু দিবে, এবং বিদেশ থেকে ইনকামের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। বিদেশের সাথে যারা রত আছে এখান থেকে যথেষ্ট লাভ কিন্তু থাকছে। এই ছিল ভিডিও, ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।